আসসালামু আলাইকুম, বিডি টুডের খেলা সংবাদে স্বাগত। জানা গেল নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি। বিস্তারিত জানতে পুরো সংবাদটির সাথেই থাকুন। এবারের নিউজিল্যান্ড সফরে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা শিথিল হয়, দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। তাই দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ মিলছে মুমিনুল হকদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান আকরাম জানালেন প্রস্তুতি ম্যাচগুলোর সূচি। গত মার্চে নিউজিল্যান্ড সফরে কোয়ারেন্টাইনের কড়া করেছিল বাংলাদেশের জন্য। 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের প্রথম 7 দিন রুমের বাইরে বের হওয়ার সুযোগ ছিল না। দীর্ঘ কোয়ারেন্টাইনের জন্য মেলেনি কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ। আগেই জানা গিয়েছিল এবার প্রস্তুতি ম্যাচের একটিতে বাংলাদেশ টেস্ট দলের সদস্যরা নিজেদের মধ্যে বাঘ হয়ে খেলবে, আরেকটিতে মুশফিকুর রহিম তাসকিন আহমেদের প্রতিপক্ষ থাকবে নিউজিল্যান্ডের একটি স্থানীয় দল। বুধবার গণমাধ্যমের কাছে সাবেক ক্রিকেটার আকরাম জানান প্রস্তুতি ম্যাচগুলোর তারিখ। 22 ও 23 ডিসেম্বর আমরা নিজেদের মধ্যে খেলব এবং 28 ও 29 ডিসেম্বর নিউজিল্যান্ড এ দলের সঙ্গে খেলে যেভাবে সূচি করা আছে সেভাবে আগামী বছরের 1 ও 9 তারিখে জানুয়ারি মাসে আমরা দুটি টেস্ট খেলব। ধন্যবাদ সবাইকে। এছাড়া নিত্য নতুন খেলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।